নিজ নিজ আসন গ্রহণ করক। দীপালী বুড়ডাঙরি প্রাক্তন জেলা পরিষদ অধ্যক্ষা কৈলা কংগ্রেসের সভানেত্রী বন্তি ডাঙরি প্রমুখে মঞ্চ উপস্থিত থাকা প্রমুখে মূল আমার সরার আর মূল বন্ধুসকল, যুব বন্ধুসকল, আমি পুনপ্রথমে আজি আদরণি বাইদেউক এখন ফুলাম গামোচাৰে আমি মৰিগাঁও জিলা আই টি ডি পিৰ চেয়াৰমেন টুটু দৈমাৰী ডাঙৰীয়াক জেনেৰেল ছেক্রেটারি জিলা কংগ্ৰেছৰ মানৱতা খুঁটি এজন বহি আছে প্ৰাক্তন অধ্যক্ষ ডাঙৰ ডাঙৰ পি নেতাসকলে অতু আশী হাজার আশি অতুর পর আশি শুভারম্ভ মুহূর্তে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে সমগ্র ভারতবর্ষর লগতে অসমতো এই জনজাগরণ সভা সমগ্র দেশখনের লগতে আমার সমগ্র রাজ্যখনের এক নতুন সমগ্র অসমতে জনজাগরণ সভা আরম্ভ হয়েছে। এই জনজাগরণ সভা আমার বিগত এটা দশকত আমার ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সরকারে সমগ্র রাজ্যখনত যে এক পরিবর্তন আর উন্নয়নের বাতাবরণ গড়ে তুলিছে, এই উন্নয়ন আর বাতাবরণ আর বিকাশের বাতাবরণক আমি আগুয়াই লৈ যাবার কারণে জনসাধারণের সহযোগিতা আর জনসাধারণক লগত লৈ আমি আগবাড়ি যাবার কারণে আমার এই জনজাগরণ যাত্রা আর জনজাগরণ সভার আয়োজন করা হয়েছে। এই জনজাগরণ সভা আমার প্রতিটি সমষ্টিতে অনুষ্ঠিত হব আর তারপর কেন্দ্রীয়ভাবে আমার গুয়াহাটীত কেন্দ্রীয়ভাবে অহা 23 জানুয়ারি তারিখে হব আর তারপর জেলা পর্যায়ত সকল জেলাতে এই জনজাগরণ সভা অনুষ্ঠিত হব। আমার উদ্দেশ্য হয়েছে যে আমার যে এক উন্নয়নের বাতাবরণ আর বিকাশের গতিধারা আজি আগবাড়িছে, ইয়াক আরো দুগুণ গতিত আগবাই লৈ যাবার কারণে আর সকল রাইজর সহযোগিতা লৈ আমি আগবাড়িবর কারণে এই আমার সভার উদ্দেশ্য আর এই সভা এই যাত্রার উদ্দেশ্য। আমি আগেও কই আহিছো আর বিগত আমার ভারতীয় জাতীয় কংগ্রেস দলের যে মহা অধিবেশন দিল্লিত হয়েছিল তাত আমার সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী ডাঙরিয়ায় এই দুর্নীতির বিরুদ্ধে এক জাহাজ ঘোষণা করেছে আর যাতে কোনো সমাজের সকল ক্ষেত্রতেই যাতে আমি এক দুর্নীতি বিরোধী এক যাতে জনজাগরণ আমি গড়ে তুলিব পারো তার কারণে এক আহ্বান দিছে। আর আপনাসকলে দেখিছে যে আমার যতই দুর্নীতির অভিযোগ আহিছে এই দুর্নীতির অভিযোগের তদন্ত করিবর কারণে ততাতয়াকৈ আমার সভানেত্রীয়ে ইয়ার ব্যবস্থা করেছে। কিন্তু আমার আটাইতকৈ দুঃখ লগা কথা যে যেবিলাক বিরোধী দলসমূহর বিশেষকৈ বিজেপি দলের যেবিলাকে শাসন আছে কর্ণাটকত, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক অভিযোগ আহিছিল, একেবারে সুপ্রতিষ্ঠিত অভিযোগ ভিত্তিরে হইতে সেই অভিযোগ স্থাপন করা হয়েছিল, কিন্তু তেওঁলোকে কোনো পদক্ষেপ নললে আর আজিও এই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে আছে। আজি তেওঁলোকর মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশত নিজের পরিবারকে নিজের পরিবার নহয় বলে পেলায় এফিডেভিট দিলে, উত্তরাখণ্ডত তেওঁলোকর মুখ্যমন্ত্রীয়ে যে আমার শক্তিখণ্ডত যে দুর্নীতি করেছে তার তদন্ত এতিয়ালৈকে নকরিলে, আর আমার যেবিলাক রাজ্যত কংগ্রেস দলের শাসন আছে সেই শাসন থাকা দেশবিলাক রাজ্যবিলাকত আমি দুর্নীতিমুক্ত রাজ্য হিসাবে গড়ে তুলিবর কারণে আমি সকলের সহযোগিতা বিচারিছো আর আমি পদক্ষেপ গ্রহণ করেছো। আর আমি দুর্নীতি তো অকল মই অভিযোগ আনা বা মোর ওপর কোনোবাই অভিযোগ আনা